আপনারা দেখছেন রূপান্তর সংবাদ। আসসালামু আলাইকুম, দেখছেন রূপান্তর টেলিভিশন। রূপান্তর সংবাদ আয়োজনের সাথে আছি আমি হাসান মাসুদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদ ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় র্যালি করেছে কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ। কর্মসূচিতে শহরের পুরান থানা মোড় হতে একটি বিজয় র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ ফাখরুল ইসলাম টিটু, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আব্দুস শহীদ। বক্তারা বলেন, বিএনপি জামায়াতের মদতপুষ্ট উগ্র মৌলবাদ, ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠী ভাস্কর্য নিয়ে জনমনে বিভ্রান্ত ছড়াচ্ছে, তা সচেতন মহল প্রতিহত করবে। লাগলে নিয়ে যান, থাকলে দিয়ে যান, এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার নাভারণে ফ্রি খাবার বাড়িতে এতিম ও সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ এবং মানবতার খাম্বা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার 18 ডিসেম্বর জুমার নামাজের শেষে বজুরবাগান পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন ফ্রি খাবার বাড়িতে নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান কম্বল বিতরণ ও মানবতার খাম্বা উদ্বোধন করেন। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার বক্তব্য রাখেন। বক্তব্যকালে উপস্থিত থাকেন নাভারণ ফজিলতুন্নেসা মহিলা কলেজের প্রভাষক আসাদুজ্জামান আসাদ, শার্শা সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মোরাদ হোসেন, আবু তোরা যুব সংঘের প্রতিষ্ঠাতা মেহেদি হাসান, তরুণ বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন, সমাজসেবক উজ্জ্বল হোসেন, বাদল নার্সারি পরিচালক বাদল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এছাড়াও মিডিয়া কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে উপস্থিত থাকেন। আমরা যদি এই অত্র অঞ্চলের এই শার্শা উপজেলার যদি প্রত্যেকটি মানুষ এক একজন মিজানুর রহমান হিসেবে গড়ে উঠতে পারতাম, তাহলে কিন্তু এই এলাকার মানুষের মধ্যে কোনো দারিদ্রতা থাকতো না, কোনো ক্ষুধা থাকতো না। ঠাকুরগাঁও সুগার মিলের আখ মাড়াই মৌসুম 2020-21 উদ্বোধন করা হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ডোঙায় আখ ছুড়ে এর উদ্বোধন করেন। ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাখাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক ডক্টর কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুগার মিল ও সুগার কর্পোরেশনের কর্মকর্তা সহ অনেকেই এতে উপস্থিত থাকেন। মিল কর্তৃপক্ষ জানিয়েছে, এবছর 8,000 হেক্টর জমিতে আখ রোপণ করে 60,000 মেট্রিক টন আখ মাড়াই, 4,830 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে পাশের দুটি চিনিকল পঞ্চগড় ও শেতাবগঞ্জ সুগার মিলে এবছর আখ মাড়াই বন্ধ রেখে 3 মিলের আখ ঠাকুরগাঁও সুগার মিলে মাড়ায়। সরকারি সিদ্ধান্তের কারণে আখ মাড়ায় লক্ষ্যমাত্রা বাড়িয়ে 1,53,000 মেট্রিক টন করা হয়েছে। খাগড়াছড়িতে গুইমারাতে ইট ভাটার জন্য পাহাড়ি টিলা ভূমি ও ফসলি জমির উপর মাটি কাটার দায়ে ভাটা মালিক ফরেস্টার পরিচালক মশুর রহমানকে 1,00,000 টাকা অর্থ দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গুইমারা উপজেলার শাইনগুলিপাড়া এলাকায় পাহাড়ি টিলার মাটি কাটার সময় 3 চালক সহ 3টি ড্রাম ট্রাক জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের দায় স্বীকার করলে 1,00,000 টাকা অর্থদণ্ড দিয়ে আটক ব্যক্তি ও জব্দ করা পরিবহন ছেড়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ জানিয়েছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন 2013-এর 5 ও 1 লঙ্ঘন করে পাহাড়ি টিলার মাটি কেটে ফ্লোরিস্টার ইট ভাটায় নেওয়ার দায়ে ভাটা মালিক মশুর রহমান তারেককে 1,00,000 টাকা অর্থদণ্ড দিয়ে সতর্ক করে দেওয়া হয়। খাগড়াছড়িতে চলতি মৌসুমে 40টির বেশি ইট ভাটা চলছে, যার সবকটিতে কৃষি ও পাহাড়ি টিলার মাটি কেটে ইট বানিয়ে বনের কাঠ পুড়িয়ে চলছে উৎপাদন কার্যক্রম। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।